বড়দের ছড়া সুমন ঘোষ। হাড়ের ভিতর ফুটন্ত জল, আধ ভেজা সব ভাঙা, রৌদ্র এসে আঙুল দিলেই আতপ ভাঙা ভাঙা, একটু চাপাই একটু নাড়ি বাড়ি ফেরার পথে, বাসনা নয় পাখির জীবন ভাসছে মনোরথে, মনোরথের উপর খাঁচা ঠুকরে খাওয়া ফলে, বাঁশি বাজায় জীয়ন কাঠি সুদূর বনাঞ্চলে, অথচ সেই হাড়ির নিচে আগুন যত লুটোয় ততই দেখি ফুটন্ত জল কাঁপছে হাতের মুঠোয়, কাঁপতে কাঁপতে বাষ্প এবং অধিক একাকারও, বনস্থলীর গন্ধে নিষেধ ভাঙতে যারা পারো, তাদের কেন হাত পাখাতেই হাওয়ার সিঁড়ি ভাঙা, হাড়ির ভিতর ফুটন্ত জল আধ ভেজা সব ভাঙা, ভাঙার ওপর আমরা দুজন গড়াই আলু খালু, রৌদ্র এসে রাস্তা ভাঙে নাস্তা নাবুদ ঢালু। এইসব অকারণ তার, দীপশেখর চক্রবর্তী। স্টেশনে পাশাপাশি বসে থাকি, আমার হাতের উপর তার হাত, যেমন রোদের উপরে থাকে কিশোরী ছায়াটি। ট্রেনের খবর হয়ে গেছে, এখনো পলাশের সময় হয়নি, তবুও গভীরভাবে লাল এই যে হৃদয়ের পাতা, একে ফুল বলা অপরাধ হবে? ঝরে গেছে কত কিছু এতদিনে, তবুও তো ঝরেনি, তাকে ছেড়ে যেতে হলে এই যে আশ্চর্য ব্যথা, বিশুদ্ধ চোখের জল দু চোখ ভাসিয়ে আসে, এ জলের কাছে আমি কত ঋণী, যেমন এই ছায়াটির কাছে। দুপুরের ভেতর থেকে এই তার উঠে যাওয়া কেন এত নির্মম মনে হয়? ফেলে তো যায়নি কিছুই, তবু কেন মনে হতে থাকে এই সব শুধু তার অকারণ ফেলে চলে যাওয়া? কুইট, তন্ময় ভট্টাচার্য। এক, আরও কিছুদিন গেলে বোঝা যাবে সত্যি ছিল কি না, আপাতত ভেঙে চুরে যাই, পরামর্শ মেনে তাকে বলে দিই এবারে হলো না, তবে যে হতেও পারতো এই ইচ্ছে দুরু দুরু, কে তাকে সামাল দেবে, কে তাকে মাখিয়ে দেবে ছাই, কতদিন কেটে গেলে তার যৌন ছায়া থেকে মনে হবে নিজেকে বাঁচাই। দুই, আদৌ পারি না বলে এই সব সাহসী বয়ান, নিজেকে কঠিন ভেবে আধ ঘন্টা ভুলে থাকা এই, তারপর যথারীতি শরীর ভাসিয়ে দেওয়া, এমন বিশ্বাস থেকে ডাঙায় ফিরব গিয়ে ঠিক, সে আবার জলেরও মালিক। তিন, ফলে কষ্ট শ্বাসবদ্ধ কত মৃত্যু এরই মধ্যে, দেখে ফেলেছি ভয়ে ঠক ঠক, আরও বাঁচতেই আমি চেয়েছি, যার সঙ্গে সেও মৃত্যু কেন সর্পিল কেন বিষ নয়, যত সইছি মনে হচ্ছে আমি পারব, আমি পারবই, শুধু একবার বলে দিই কার ছাঁচে ফেললেই আমি তৈরি, কার সঙ্গে লোক লস্কর দলে টানলেই আমি প্রস্তুত, হ্যাঁ গো প্রস্তুত, বেঁচে ফেলতে যা যা পারতাম যা যা পারছি আরও, বাতলাও কী কী পারলে খুব সহজ নিজেকে খোয়ানো। গল্প রুটি, নাদিরা আহমেদ। একটা ভয়ানক অসুখ ছড়িয়েছে, মানুষ মানুষের গা ঘেঁষে দাঁড়ায় না, শেফালি স্টেশনে ভিক্ষে করছে প্রায় ছ বছর হলো, এই প্রথম সে এমন ঘটনা দেখল। আজ সকাল থেকেই মেয়েটা ঘ্যান ঘ্যান করছে, দুদিন ধরে জল ছাড়া কিচ্ছুটি খায়নি তারা দুজনে, তবুও সে সহ্য করেছে, কিন্তু তার 14 বছরের মেয়েটা। শেফালি হঠাৎ চেঁচিয়ে উঠল, চুপ কর না পুটি, খাবার কি প্লাস্টিকের বস্তা টাঙানো আধ ভাঙা ঝুপড়ির ঘর, খুবই সংকীর্ণ উঠোন, চারপাশের বাতাসে মিশে আছে কেমন একটা বোটকা গন্ধ, রেললাইনের ধারের বস্তি আর এর থেকে কতটাই ভালো হবে। ঝুপড়ি থেকে ভেসে আসছে তীক্ষ্ণ নারীকণ্ঠ, শেফালি কদিন থেকে ভিক্ষে পায়নি, সারা দেশে লকডাউন, স্টেশনে লোক নেই, পথে লোক নেই, বাড়ি বাড়ি ঘুরেও ভিক্ষে করতে পারছে না, মানুষগুলোর কাছে এসে ভিক্ষে দিতে ভয় পায়, কে জানে কেন সে জানে না, শুধু শুনেছে কি আকাশ থেকে এনে দেব। পুটিও এবার খেপে উঠল, খিদে পেয়েছে আর কত জল খাওয়াবি। শেফালি উঠে হন হন করে ছেঁড়া মাদুরটা সরালো, বলল নিজে জোগাড় করে খা দেখি, অন্যের ঘরের মেয়েদের দেখছিস বাবু ধরে টাকা পয়সায় ঝমঝম করছে, আর তুই পোড়ার মুখী, বাবু তো তোর ভাত পর্যন্ত জোটাতে পারিস না।
এখনো বুক উঠল নি তোর? উঠে খুব আস্তে অশ্লীল একটা শব্দ করে বলল, খেতে দিবি তবে তো বুক উঠবে। শেফালি খেপে চুলের মুঠি ধরে পুটুকে উঠোনে এনে ফেললো। পুটিও রেগে চোখ মুছতে মুছতে ক্ষুদ্র উঠোন পেরিয়ে রাস্তায় গেল। রাস্তা থেকে অল্প দূরে স্টেশন, ধীরে ধীরে রেললাইন ধরে হাঁটছে সে। সকালের সূর্যের স্নিগ্ধ আলো তীব্র লাগছে তার। একটু দূরে জটলা, আর একটু এগিয়ে দেখল অনেক পুলিশও, বুঝতে পারলো না। ধীরে ধীরে সে জটলার ভিতর ঢুকলো, হঠাৎই একটু চমকে উঠল। কতগুলো মানুষের কাটা দেহ ছড়িয়ে আছে লাইনের উপর, পুলিশ ভিড় করতে দিচ্ছে না। তিন চারটি লোকের কথা বলছিল, তাদের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে শুনল এই মানুষগুলি আসলে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। রাতে তারা ক্লান্ত হয়ে ওই লাইনগুলোর উপর শুয়েছিল, শেষ রাতে মালগাড়ি তাদের দেহের উপর দিয়ে চলে গেছে। দুটো মানুষ আফসোস করলো, আহারে শুধু শুধু লাইনের উপর শুতে গিয়েছিল যে কেন, না জানি বাড়ির লোকজন কতদিন অপেক্ষা করে আছে। ঠাকুর ঠাকুর, পুটি আস্তে আস্তে একটু কাছে গেল কাটা মৃতদেহের। দেখতে গিয়ে চোখে পড়লো কিছু রুটি ছড়িয়ে আছে রেল লাইনের উপর, বোধহয় এদেরই খাবার। পুটি এপাশ ওপাশ দেখল, না কেউ দেখছে না তাকে। রুটিগুলো জামার ভেতরে ঢুকিয়ে দ্রুত পায়ে রেল লাইন ধরে হেঁটে গিয়ে এগিয়ে এলো ঝুপড়ির কাছে। ঝুপড়িতে ঢুকেই ছেঁড়া মাদুরে ধপ করে বসে পড়ল পুটি। হাঁপাতে হাঁপাতে বলল, মা এই নে রুটি এনেছি। শেফালের চোখ দুটি চকচক করে উঠল রুটিগুলোর দিকে তাকিয়ে। মাদুরে বসে রুটিগুলো একটা থালায় নিয়ে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুরে দিচ্ছে শেফালি। পুটির মুখে দিতেই দেখল পুটি একটু মন মরা। পুটি খেতে খেতে বলছে, জানিস আজ খুব কষ্ট হয়েছে ওদের দেখে, ওরাও তো মানুষ, কেন যে ওরা মরে গেল এভাবে। শেফালি মেয়ের মুখে জোর করে একটা রুটি পুরে দিয়ে বলল, চুপ কর তো, খা এখন। ওরা না মরলে তো আমাদের আজকেও উপোস করতে হতো, মরেছে বলেই ওদের ছাড়া রুটি খেতে পাচ্ছি এখন। পুটিও সহমত হয়ে রুটির একখানা বড় টুকরো মুখে পুরে দিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝুপড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে ভিখারি মা মেয়ের রুটি চেবানোর শব্দ। একটি ঘুঘু উঠোনে অনবরত ডাকছে, হয়তো খিদে পেয়েছে তারও। টগর, টগর গাছটি এই বাড়িতে রয়েছে সেই শুরু থেকেই। বাড়ি বলতে এটা একটা নয়টি ফ্ল্যাটের বিল্ডিং, নয়টি ভিন্ন পরিবার থাকে, নয় ঘর এক উঠান বলা চলে। তবে উঠোন বলতে যতটা জায়গা চোখের সামনে ফুটে ওঠে তার থেকে বেশ কিছু কম। পিছনের দিকে একফালি ফাঁকা, সিমেন্ট দিয়ে বাঁধানো চৌহদ্দির পরে ফুট দেড়েক মাটি, তাও সেই মাটিতে বালির পরিমাণ খুব বেশি। তারই মধ্যে কয়েকটি গাছ বসিয়েছিল সত্যদা, এবারই প্রথম কেয়ারটেকার। একটা নিম গাছ, একটা লেবু গাছ, এক কটা অফিস টাইম গাছ, আর এই টগর গাছটি একদম ঈশান কোণে। প্রত্যেক বর্ষায় তাকে নির্মমভাবে ছেঁটে দেওয়া হয় মশার ভয়ে। যথারীতি বসন্তের আগে ডালপালা বিছিয়ে আবার ফুলে ভরে দেয় সে। গত 11 বছর ধরে কোনো ব্যতিক্রম নেই এর। সৃষ্টির কথা বলার আগে স্রষ্টার কথা বলা বিশেষ প্রয়োজন। সত্যদা এই বাড়ির প্রথম কেয়ারটেকার। মানুষটি বড় সরেশ ছিল, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বললে কম বলা হয়। গাড়ি চালানো, ইলেকট্রিকের কোনো প্রবলেম, টবে ফুল ফল চাষ, সরস্বতী পুজোর ভাষণের সময় একাই ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে ঠাকুর ভাষণ করে আসত, সেই সত্যদা বসিয়েছিল এই টগর গাছ, সম্ভবত তার বউ লক্ষ্মীদেবী পুজো দেবে বলে। এবার আসি এবাড়ির বাসিন্দাদের কথায়। নয়টি পরিবারের মধ্যে সবাই যে বসবাস করেন এমন নয়, জোনাতিনেক আসা যাওয়া করেন, এটা তাদের কলকাতার বাসা বাড়ি। ছেলে মেয়ের পড়াশুনো, অসুখ বিসুখের চিকিৎসা, মেয়ের বিয়ে হয়েছে আশেপাশে, এইরকম নানাবিধ কারণে তারা ফ্ল্যাট কিনে রেখেছেন। এদের মধ্যে টগরের সাথে সরাসরি সম্পর্ক চারটি পরিবারের। মুখার্জি কাকিমার পুজোর ফুল যোগানোর জন্য কাকু রোজ সকালে ফুল তুলতে আসেন। সামনে যাকে পান তার সাথে কুশল বিনিময় এবং খানিক খবরের কাগজের কারেন্ট টপিক নিয়ে আলোচনা করে থাকেন। তিনি কোনোদিন টগর গাছে জল বা সার দেন না, আনাজের খোসাও নয়, তবে টগরের সাথে তার বেশ রোজকার কারবার। যশ কাকিমা এখানে মাঝে মধ্যে আসেন, দুটো সাদা ফুল তিনি নিতে আসেন পুজোর জন্য। তিনি যাকে বলে টগরের অতিথি শিল্পী। বর্ণালী ছেলেদের পড়াশুনোর জন্য মাঝে মধ্যে অনেক দিন করে থাকে, তাদের বাড়ি মুক্ত পূজা চলে, ঠাকুর দেবতা তাদের জীবনের অঙ্গ। মেয়েটি খুব বুনে, নানান রকম হাতের কাজ ও গাছগাছালি পালনে সে দক্ষ।
তার দু চারটি ফুল হলেই হয়, গাছ ফাঁকা করে কেবি ফুল ফুল তোলেন না, বর্ণালীও প্রয়োজনের বেশি তোলে না কখনো। মাঝে মাঝে গাছে জল দেওয়া, আনাজের খোসা দেওয়া এসব করে থাকে সে, টগর তার আদরে আপ্লুত। আর একটি পরিবার থাকে এখানে, এই টগর গাছটি তাদের জানালার ঠিক সামনে। ছেলেটির নাম রেজাউল, মেয়েটির নাম কুমকুম। ওদের ছোট্ট একটি মেয়ে শুভেচ্ছা। এই পরিবারে সেভাবে কোনো পুজো হওয়ার কথা নয়, তবে মেয়েটি সরস্বতী পূজা আর কালী পুজোর দিন লক্ষ্মীর পূজা করে। রেজাউল নিয়ম করে মশার হাত থেকে রক্ষা পেতে প্রতি বর্ষার শুরুতে গাছটি ছাটিয়ে দেয়। ছোট্ট মেয়েটি স্কুলের দিদিমণির কাছে শিখেছে, গাছ আমাদের বন্ধু, তাকে যত্ন করা উচিত। গাছ কাটলেই সে তীব্র কাটনাকাটি করে প্রতিবাদ জানায়। গাছে প্রায় রোজ জল দেয়, আর মাঝে মধ্যে মন ভালো থাকলে দুটো চারটি ফুল তুলে এনে মার হাতে দিয়ে বলে, মা, আই লাভ ইউ, ইউ আর দ্য বেস্ট মম। মাঝে মধ্যে জানলায় পা গলিয়ে বসে টগরের সাথে গল্পগাচ্চাও করে। একদিন মার সাথে জানালার ধারে বসে গান করতে করতে সন্ধ্যাবেলা সে ফুল ফুটতে দেখেছে। কি অদ্ভুতভাবে কুড়িটা বড় হতে হতে ফট করে সবকটা পাপড়ি মেলে দিল, আর কুড়িটা ফুল হয়ে গেল। টগরের কিন্তু কারোর প্রতি পক্ষপাত নেই, কারোর প্রতি কোনো কমপ্লেনও নেই। প্রচণ্ড হাসি খুশি হয়ে অল্প আকাশ আর একটুখানি মাটিতে দিব্যি বেঁচে চলেছে, আছে সবার সাথে নিজের মতন।